আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতে ইউপিএ সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে, ভোটার উপস্থিতি কম। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বললেন সিএসি, জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলছে বিএনপি। এবং হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে হাতে 10 উইকেট নিয়ে বাংলাদেশের চেয়ে 148 রানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড, তামিমের সেঞ্চুরি। এবারে বিস্তারিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে দুই সিটে সম্প্রসারিত 36টি ওয়ার্ড ও সংরক্ষিত 12টি ওয়ার্ডে কাউন্সিলর কারা হচ্ছেন সেটিও নির্ধারিত হবে আজকের ভোটে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। ভোটকে কেন্দ্র করে ঢাকার দুই সিটি ও নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলে রয়েছে বিধিনিষেধ, তবে রাজধানীর প্রধান সড়কে এই বিধিনিষেধ শিথিল রয়েছে। সবাই যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে, এখানে কোনো রকম সমস্যা নেই, যার যার মত সে সে ভোট দিতে পারতেছে। আমি আমার পছন্দ মতন প্রার্থীকে ভোট দিছি, কোনো সমস্যা হয় নাই। সাধারণত এইসব ভোটে সব মানুষের থাকে, পরিবেশ খুব ভালো লাগছে, কারণ এখানে কোনো ভিড় নাই, কোনো গ্যাঞ্জাম নাই, সুষ্ঠু মতো সুন্দর মতোই নিজের পছন্দ মতোই ভোটটা দিতে পারছি। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রাজধানী উত্তরার 4 নম্বর সেক্টরে নব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। অন্যদিকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শফিন আহমেদ রাজধানী গুলশানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। আমরা সবাই ভোট দিতে আসব এবং ভোট দিতে এসে আপনাদের গণতন্ত্র অধিকার নিশ্চিত করব। আপনাদের নাগরিক হিসাবে আমি মনে করি এই ঢাকাকে একটি সুন্দর ঢাকা সাজানোর জন্য আমি আপনাদের সকলের ভোটের প্রত্যাশী। গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এসবের থেকে, নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা হয়তো মনে করেন যে তাদের ভোট আসলে কোনো মূল্য নেই। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর বলে মন্তব্য করেছেন সিএসি কেএম নুরুল হুদা। সকালে রাজধানী উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ তৈরি করা কমিশনের দায়িত্ব উল্লেখ করে সিএসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের নয় ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ মন্তব্য করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মাননীয় সিইসি যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন, তিনি ভোট মানে কিভাবে হবে সেটা পরিচালনা করছেন এবং ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন, এটি স্বাভাবিক। নির্বিঘ্নে নিরাপদে সমস্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে তাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। এদিকে বিএনপি বলছে একতরফা নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এ দাবি করে বলেন, 30 ডিসেম্বরে কারচুপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে আরেকটি তামাশা নির্বাচন করছে ক্ষমতাসীনরা। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেখানেই তো প্রতিযোগিতার ব্যাপার। নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব, সেই উৎসবের কি লেশমাত্র আছে কোথাও? এখানে বিরাজ করছে কবরের নিরাপত্তা, কারণ গণতন্ত্রের উত্তাপ, গণতন্ত্রের প্রতিযোগিতাকে হত্যা করেছে এই সরকার। এখন একটা মানে নির্বাচন দেখাতে হয়, অর্থাৎ শৈর চেহারায় আপনার প্লাস্টিক সার্জারি করে
একটা গণতন্ত্রের মানে চেহারা দেখাতে চাচ্ছেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত 18টি ওয়ার্ডে নির্বাচন চলছে। রাজধানীর শ্যামপুর, দনিয়া, মাতুবাইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা সহ দক্ষিণে বিভিন্ন ভোটার রয়েছে প্রায় 5 লাখ। ভোটকেন্দ্র রয়েছে 235টি, এর মধ্যে 125 জন সাধারণ সংরক্ষিত ওয়ার্ডে 24 কাউন্সিলর প্রার্থী রয়েছেন। বৈরি আবহাওয়ার কারণে এসব জায়গাতেও ভোটার উপস্থিতি কম। আবহাওয়ার কারণে ভোটারদের উপস্থিতিটা একটু কম, আমরা চেষ্টা করতেছি বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে পাঠানোর জন্য। সিটি কর্পোরেশনের ভোট আওতাভুক্ত হয়েছে, আমি এবার প্রথমবার ভোট দিয়েছি, আমার খুব ভালো লাগছে। শৃঙ্খলাভাবে ভোট দিয়েছি, কোনো গ্যাঞ্জাম টঞ্জাম নাই। আঙ্গুরাসাঘাট পানির ব্যবস্থা সব এলাকায় শুধু শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, আমার কাছে ভালো লাগছে। আমি একজন শিক্ষক, আমি এসে দেখলাম যে কেন্দ্রের পরিবেশ খুবই ভালো। দুটো অতিক্রম হয়ে গেছে, এখানে কেমন ভোটার উপস্থিতি ছিল এবং আপনাদের পরিবেশটা কেমন আছে? ভোট কেন্দ্রের পরিবেশ সুন্দর, পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং সকাল থেকেই ভোট গ্রহণের জন্য লাইন করে ভোটাররা বেশ উৎসবের মন মেজাজ নিয়ে এরা ভোট দিতে পারছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ সম্ভব হচ্ছে। এবং তা ভোট গ্রহণ প্রায় আমাদের পর্যন্ত হিসাব করলে 70% আমাদের ভোট কাস্টিং হয়ে গেছে এবং দেখা গেছে যে স্বতঃস্ফূর্ত অভূতপূর্বই বলা যায়। আমার যে এই পর্যন্ত আমি যতদিন দায়িত্ব পালন করছি তার মধ্যে এটা আসলে আমার জন্য একটা বিরল ঘটনা হিসেবে বলা যায়। সুন্দর একটা ভোট গ্রহণ প্রক্রিয়া কাজ চলতেছে। যেমনটি আমাদের প্রিজাইডিং অফিসার জানিয়েছিলেন যে এখানে মোটামুটি সুস্থ স্বাভাবিক পরিবেশে কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা, এবং এই মুহূর্তে এখানে কিন্তু একটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কিছুটা ভোটারদের উপস্থিতি কম রয়েছে। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি সেটা হচ্ছে মোটামুটি প্রায় 50-এর বেশি, কোথাও কোথাও 60-70 ভাগ কিন্তু ভোটার ভোট এর মধ্যে কাস্টিং হয়ে গেছে এবং তারা আশা করছেন যে এখন 2 ঘন্টা হাতে সময় বাকি আছে, এই 2 ঘন্টার মধ্যে হয়তো বাকি ভোটগুলো কাস্টিং হয়ে যাবে এবং তারা তাদের যে কাউন্সিলর আছেন তারা ভোটের মাধ্যমে তাদের কাউন্সিলরকে এখান তাদের জন্য কাজ করবেন এমন কাউন্সিলরকে কিন্তু তারা ভোটাররা বেছে নেবেন এমনটাই কিন্তু আমাদের সাথে। ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি উপনির্বাচন ও ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোট চলছে, তবে বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারে কম, সব দলের প্রার্থীর এজেন্টদেরও দেখা যায়নি কেন্দ্রে। বৈরী আবহাওয়ার কারণে এমন হতে পারে বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে খবর সংগ্রহ করছেন সহকর্মী মাহবুব কবির চপল, তিনি আছেন মিরপুরে, কথা বলছি তার সাথে। চপল, মিরপুরে ভোট কেমন চলছে এবং সেখানকার ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? শারমিন, সকালের দিকে যদি বলি আমরা, ভোট যখন শুরু হয়েছিল 8টার থেকে 10টা পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। তারপর আমরা দেখেছি যে 12টা 11টা 12টার দিকে কিছু ভোটার আসা শুরু করেন এবং 1টা 1.5টা পর্যন্ত কিছুটা তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং 2টার পরে কিন্তু আবারও ভোটার উপস্থিতি কমে গেছে। আর এই মুহূর্তে যেটি খবর সেটি হচ্ছে যে আকাশে মেঘ, কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং অনেক ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে কাদা পানি, সে কারণে ভোটার উপস্থিতি এই কারণে হয়তো কম হতে পারে কিনা সেটি হয়তো একটা বিষয়। তবে এখন যে ভোটার উপস্থিতি কম, যারা ভোট নিচ্ছেন, অতীতে যারা ভোট করেছেন, তারা যেটি বলেছেন যে মূলত সকালের দিকেই মূল ভোটারের একটা স্রোত থাকে। আমি এখন আছি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, এখানে এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার আমাকে যেটি জানিয়েছেন যে 20%-এর কিছু বেশি ভোট এখানে পড়েছে। আমরা যদি একটু ক্যামেরা দেখায় যে যারা ভোট গ্রহণ কর্মকর্তা তারা আসলে অলস সময় পার করছেন, কারণ ভোটার যেহেতু নেই, ভোটারের চাপ নেই, সেটি সেই জন্য তারা সেই সময় পার করছেন। আর সার্বিক পরিস্থিতি যদি বলি যে ভোট নেওয়ার পরিবেশ আসলে স্বাভাবিক, আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারাও আছেন, তবে এই যে ভোটাররা এসেছেন আর বিকেলে যে 4টা পর্যন্ত ভোট নেওয়ার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে হয়তো আর কিছু ভোটার আসতে পারে বলে আমাদেরকে প্রিজাইডিং অফিসাররা তারা জানিয়েছেন এবং সেটি যদি আসেও তাহলে হয়তো ভোট গ্রহণের যে সংখ্যা সেটি কিছু বাড়বে, তবে আশা যেটি করা হয়েছিল সেই অনুপাতে হয়তো শেষ পর্যন্ত ভোটার নাও আসতে পারে। শারমিন চপল, আপনাকে ধন্যবাদ। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর বলে মন্তব্য করেছেন সিএসি কে এম নুরুল হুদা। সকালে রাজধানী উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ তৈরি করা কমিশনের দায়িত্ব উল্লেখ করে সিএসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে।
হ্যাবিলটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে 148 রানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড, হাতে আছে 10 উইকেট। জিত রাভালের 50-তে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে 86 রান। এর আগে তামিম ইকবালের ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে বাংলাদেশ 234 রানে অল আউট হয়। আরও জানাচ্ছেন পরাগার মান। হ্যামিলটন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ, যদিও দুর্দান্ত এক সেঞ্চুরিতে তামিম ইকবাল সেই মঞ্চ তৈরি করে রেখেছিলেন, কিন্তু ব্যাটসম্যানদের আত্মহননে সবই ব্যর্থ। পরে 28 ওভার বল করেও কোনো উইকেট নেওয়া যায়নি। সেডন পার্কের সবুজ ঘাসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম সাদমানের ব্যাটে ভালো সূচনা বাংলাদেশের, জুটিতে 57 রান তুলে সাদমানের বিদায়। তারপরই ভেঙে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। মধ্যাহ্নবিরতির পর নীল ওয়াগনারের বোলিং তোপে প্যাভিলিয়নে ফেরার মিছিলে নামে টাইগার ব্যাটসম্যানরা। শুধু তামিম ব্যতিক্রম, বাংলাদেশের ব্যাটিংয়ে কেবলই তামিম শো। নিজের ইনিংসটি লম্বা করার পথে তামিম দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে 500 বাউন্ডারি হাঁকানোর রেকর্ড গড়েন। 65 রানে প্রাণ পাওয়া তামিম কিউই বোলারদের তুলোধুনো করে 100 বলে তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ারে নবম সেঞ্চুরি করা তামিম 128 বলে 126 রান করে সাজ ঘরে ফেরেন। মাত্র 27 রানে শেষ 5 উইকেট হারালে চা বিরতির পরই 234 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কিউই পেসার নীল ওয়াগনার 47 রানে 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান। ব্যাটিংয়ে নেমে জিত রাভালের 50-তে দিন শেষে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 86 রান। 5 বোলার ব্যবহার করেও কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। জিত রাভাল 51 ও টম লেদাম 35 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করবেন। বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রকে হত্যার চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বড় কোনো দল ভোটে না আসতে জনগণ কিছুটা উৎসাহ হারায়, সেটারই প্রভাব পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট থেকে নয় বরং তারা জনগণ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেসরকারি ব্যাংকগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অন্যদিকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। গুলশানে বিএবি কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত সংগঠনের 196তম নির্বাহী কমিটির সভায় তাদেরকে নির্বাচিত করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। সমঝোতা ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া নেতা কিম জং উনের দ্বিতীয় শীর্ষ বৈঠক। গঠনমূলক আলোচনা হলেও কোরীয় উপদ্বীপ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে এই বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পূর্ব নির্ধারিত সময়ের অনেক আগেই বৈঠক শেষের খবর জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল থেকে শুরু হওয়া দুই দিনের বৈঠকে বৃহস্পতিবার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনার কথা ছিল। গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সিদ্ধান্তে আসেন দুই নেতা। এবারের বৈঠক থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে একটি পরিকল্পনার সমঝোতা প্রত্যাশা করা হচ্ছিল। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশি বিদেশি ব্যবসায়ীদের নিজেদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করতে রেডিও রূপসী বাংলা ইউএসএ আয়োজন করছে মেরিনা বে স্যান্ড সিঙ্গাপুরে গ্লোবাল বিজনেস সামিট। এ উপলক্ষে আগামী 2 মার্চ ঢাকার গুলশানে ওয়েস্টেন হোটেলে বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রি বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সামিট আয়োজকরা। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ব্যবসায়ীদের এ সম্মেলন তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ গতিশীল করবে বলেও মনে করেন তারা। রেডিও রূপসী বাংলা ইউএস এর প্রেসিডেন্ট ও সিইও নূর ইয়াহিয়া, চিফ এডিটর রাহি ইয়াহিয়া ও ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ ওসমানি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর।
লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়েল মাদ্রিদকে বিদায় করে স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ার পর বুধবার রাতে রিয়েলের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি বার্সা জিতে নেয় 3-0 গোলে। তাতে দুই লেগ মিলে 4-1 ব্যবধানে জিতে টানা ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠল তারা। আরও জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। গ্যালারির দর্শক, মাঠের ঘাস সবই নিজেদের, নিজেদের জগৎ, নিজেদের দুর্গ। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে পাওয়া গোলের সুবাদে মানসিকভাবেও কিছুটা এগিয়ে, কিন্তু ম্যাচ শুরু হতেই যেন চেনা পরিবেশেও অচেনা রিয়াল মাদ্রিদ। বলের দখলে পিছিয়ে পড়েও একের পর এক আক্রমণ করে গেছেন লুকা মডরিচ, বেনজেমা, ভিনিসিয়াসরা, কিন্তু গোলমুখে অচেনা চেহারায় এই তারকারা। অন্যদিকে লিওনেল মেসিকে পেয়ে যেন চেনা ছন্দে বার্সেলোনা। প্রথম লেগে খেলতে না পারার জ্বালা এই আর্জেন্টাইন জুড়িয়েছেন এই লেগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। 50 মিনিটে এই ম্যাচে নিজেদের প্রথম টার্গেট আক্রমণ থেকেই দলকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। রিয়ালের হতাশ করা পারফরম্যান্সকে আরও হতাশায় ডোবান গেল বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল ভারান। 69 মিনিটে নিজেদের জালেই বল চড়ান এই ফরাসি, তাতেই ফাইনালের আশা প্রায় শেষ হয়ে যায় লা ব্লাঙ্কোদের। রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন সুয়ারেজ ম্যাচের 17 মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে। ভারানের ভুলের পর ক্যাসিমেরো ডিবক্সের ভেতরে ফেলে দেন সুয়ারেজকে, তাতে টানা ষষ্ঠবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠল লা লিগারও শিরোপা জয়ের পথে থাকা আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরো একবার। শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে, ভোটার উপস্থিতি কম। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বললেন সিইসি, জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলছে বিএনপি। এবং হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে হাতে 10 উইকেট নিয়ে বাংলাদেশের চেয়ে 148 রানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড, তামিমের সেঞ্চুরি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।